হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। আজকের স্ম্যাকডাউনে রিটার্ন করেছেন এজ, এবং অনেকদিন পর আজকে আমরা স্ম্যাকডাউনে এজকে দেখতে পেয়েছি। তো এজ এবং রোমান রেইনসের মধ্যে আজকে স্ম্যাকডাউনে কী খিচুড়ি পাকলো সেটাই আমরা জানবো। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি যদি রেসেল বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর তার পাশাপাশি ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। প্রায়শই আমরা দেখতে পাই যে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেইনস স্ম্যাকডাউন শো শুরু করেন, ঠিক তেমনটাই আজকের স্ম্যাকডাউনও শুরু হয় রোমান রেইনসের একটি প্রোমোর মাধ্যমে। আগে রোমান রেইনসের প্রশংসা করার জন্য তেমন কোনো কারণ না পাওয়া গেলেও এখন কিন্তু প্রায়শই রোমান রেইনসের পারফরমেন্স দেখে আমরা সকলেই অবাক হয়ে যাই। আর এখন রোমান রেইনসের প্রশংসা আমাকে অবশ্যই করতে হচ্ছে, কারণ এখন রোমান রেইনসের প্রোমোগুলো অনেক অনেক ভালো হয়, আগের থেকে রোমান রেইনস অনেকটা ইম্প্রুভ করেছেন। তো রোমান রেইনস WWE কীভাবে মেইন ইভেন্ট করেন এবং রেসেলম্যানিয়ার মেইন ইভেন্ট কে হবে আর রোমান রেইনসই কেন মেইন ইভেন্ট, এই সকল বিষয়গুলো নিয়ে রোমান রেইনস প্রোমো কাট করছিলেন। আসলে কিন্তু আমরা গত কয়েক বছর লক্ষ্য করলে দেখতে পাবো বেশিরভাগ মেইন ইভেন্ট ম্যাচেই কিন্তু রোমান রেইনস ছিলেন। রোমান রেইনস কিন্তু পরপর অনেকবারই রেসেলম্যানিয়ার মেইন ইভেন্ট হয়েছেন, তাছাড়াও এখনকার মেইন ইভেন্টগুলোতে আমরা সাধারণত ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোই দেখে থাকি, যেটা রোমান রেইনসের জন্য অনেক ভালো একটা বিষয়। তাই রোমান রেইনস সবাইকে বলছিলেন যে এজ ড্রু ম্যাকএন্টায়ারকে চ্যালেঞ্জ না করে রোমান রেইনসকে চ্যালেঞ্জ করতে পারে। এজ অবশ্যই চাইবে রেসেলম্যানিয়ার মেইন ইভেন্ট হতে, আর যদি সে মেইন ইভেন্ট হতেই চায় তাহলে সে অবশ্যই রোমান রেইনসকে চ্যালেঞ্জ করবে। রোমান রেইনসের কথার মাধ্যমে কিন্তু আমরা এগুলোই বুঝতে পারছিলাম। অন্যান্য টাইমে আমরা দেখতে পাই যে রেসলাররা ভয় থাকে, এজ যদি আমাকে চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু আমি হেরে যাব। তবে রোমান রেইনসের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই আলাদা। রোমান রেইনস এজকে নিজে বলছে যে তুমি আমাকে চ্যালেঞ্জ করো, তাহলে বুঝতেই পারছেন যে এই দুজনের মধ্যে ম্যাচ হলে কত ভালো একটা ম্যাচ হতে পারে, এটা ভেবে আসলেই অনেক অবাক লাগছে। তো যাই হোক, মেইন ইভেন্টে রোমান রেইনসের কথার জবাব দিতে এবং এজ নিজের পক্ষ থেকে প্রোমো কাট করতে তিনি রিং সাইডে আসেন, এবং সেখানে এজ দারুণ একটা প্রোমো কাট করছিলেন। রতে যেমন এজের অ্যাপিয়ারেন্সে আমরা ভেবেছিলাম এজকে আমরা কোনো একটা ডিসিশনে আসতে দেখতে পাবো, যে এজ কাকে চ্যালেঞ্জ করবেন এই বিষয়টা বলবেন, স্ম্যাকডাউনে আমরা তেমনটাই আশা করছিলাম। তবে এজ যখনই এই ধরনের কথাবার্তা শুরু করবেন তখনই রিং সাইডে চলে আসেন রোমান রেইনস এবং এজের প্রোমোকে তিনি ইন্টারফিয়ার করেন। তো রোমান রেইনস আর জে উসো এমনভাবে এজকে দেখছিল মনে হচ্ছিল যে আজকে এজের খবর আছে, কারণ তারা এমন আক্রমণাত্মক ছিল, ভেবেছিলাম হয়তোবা তারা দুইজন ফিজিক্যাল হয়ে যাবে, তবে এমনটা হয়নি। তো এজের কয়েকটা উস্কানিমূলক কথার মাধ্যমে এক পর্যায়ে পল হেমেন এবং জে উসো রিং সাইড থেকে চলে যায়, আর রোমান রেইনস দাবি করে যে এজ অলরেডি তাকে অপমান করেছে, তো তার ফলে এখনই তাকে চ্যালেঞ্জ করতে হবে রেসেলমিনিয়ার জন্য। আর রোমান রেইনস কিন্তু এজকে সময় দিয়েছিল যে আজকের শোতেই তাকে একটা ডিসিশন নিতে হবে, যেটা কিন্তু অলরেডি এজ নেয়নি, অর্থাৎ রোমান রেইনসকে ডবল ডিসরেসপেক্ট করা হলো। তো রোমান রেইনস যখন এই সকল বিষয় এজের সাথে ডিসকাস করছিলেন তখনই রোমান রেইনসকে হঠাৎ করে স্টানার মেরে দেয় কেভিন ওয়েন্স। আমরা হয়তোবা ভাবছিলাম এজ এবং রোমান রেইনসের মধ্যে দারুণ একটা স্টোরি লাইন স্ম্যাকডাউনে হতে যাচ্ছে, তবে আমাদের সকল আশা ভঙ্গ করে রোমান রেইনসকে একটা স্টানার দিয়ে দেয়, আর এই স্টানারের মাধ্যমেই স্ম্যাকডাউন এপিসোড শেষ করা হয়, আর এজও সেখান থেকে চলে যান। এই পর্যন্তই কিন্তু স্ম্যাকডাউন আমাদেরকে দেখিয়েছে। তো ভিউয়ার্স, এখন কি দাঁড়ালো? আমরা ভাবছিলাম রোমানের সাথে এজের দারুণ একটা স্টোরি লাইন দেখতে পাবো, তবে সেই আগের পুরনো কেভিন সে আবারও এদের মধ্যে ইন্টারফেয়ার করলো। জানি না WWE এই স্টোরি লাইনকে কতটা বেশি সামনে টানবে, আসলে এটা কিন্তু বোরিং হয়ে যাচ্ছে। এখন হয়তোবা রোমান রেইনসকে এজের ওপর ফোকাস করতে দেওয়া উচিত। আমরা যদি রিসেন্ট রিপোর্টের কথা বলি তাহলে কিন্তু এজের সাথে রোমান রেইনসের রেসেলম্যানিয়ার ম্যাচ হওয়ার জন্য অনেকগুলো কারণ রয়েছে, আর বেশিরভাগ রিপোর্ট অনুযায়ী এজ কিন্তু রোমান রেইনসকেই চ্যালেঞ্জ করবেন। তবে কেন জানি কেভিন ওয়েন্স তাকে অ্যাটাক করে দিল, যেই বিষয়টা একদমই স্ম্যাকডাউনের জন্য ভালো ছিল না, কারণ আজকে যদি এজ রোমান রেইনসকে চ্যালেঞ্জ করত তাহলে সেটা স্ম্যাকডাউনের ভিউয়ারশিপের জন্যও অনেক ভালো হতো। তো ভিউয়ার্স, কেভিন ওয়েন্স হয়তোবা রোমান রেইনসের সাথে এখনও দু একটা পেপার ভিউতে ম্যাচ লড়তে পারেন, কারণ রেসেলম্যানিয়ার আগে এখনও কয়েকটা পেপার ভিউ বাকি আছে, যেহেতু WWE রেসেলম্যানিয়ার ডেট আরও পিছিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে হওয়া ঘটনার কিছু হাইলাইট। তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর রেসেল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।